আসরের দুই সেমিফাইনালে আজ মাঠে নামছে চার দল, যেখানে কমলাপুর স্টেডিয়ামে বিকাল 4:30 মোহামেডান লড়বে রহমতগঞ্জের বিপক্ষে, আর সন্ধ্যা 7:30 আবাহনীর প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব। গ্রুপ পর্বে পেনাল্টি শুট আউটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ঐতিহ্যবাহী সাদা কালোরা, যেখানে চট্টগ্রাম আবাহনীকে 2-1 গোলে হারিয়ে সেমিতে ওঠে তারা। এই ম্যাচে রহমতগঞ্জকে হারিয়ে ফাইনালে খেলতে মরিয়া মোহামেডান। তবে প্রতিপক্ষ রহমতগঞ্জ এই আসরে এরই মধ্যে ঘটিয়েছে অঘটন, যেখানে কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলকে 4-3 গোলে হারিয়ে সেমিতে পা রাখে তারা। দিনের আরেক সেমিতে নামার আগে ফুরফুরে মেজাজে রয়েছে আবাহনী লিমিটেড। গ্রুপ পর্বে শেখ রাসেলের কাছে টাইব্রেকে হেরে রানার্স আপ হলেও তা শাপে বর হয়েছে ধানমন্ডির জায়ান্টদের জন্য। কোয়ার্টার ফাইনালে শেখ জামাল ধানমন্ডিকে 6-0 গোলে উড়িয়ে দিয়ে শেষ 4-এ উঠে আবাহনী। তাদের প্রতিপক্ষ সাইফও রয়েছে নিজেদের সেরা ফর্মে। জামাল ভুঁইয়ার নেতৃত্বে দারুণ খেলে তারা জায়গা করে নিয়েছে সেমিতে।